সুপ্রিয় শিক্ষার্থী, দৌলতপুর কলেজের নিয়মিত অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। আমি মোহাম্মদ মাহফুজুর রহমান, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, দৌলতপুর কলেজ, কুষ্টিয়া। আজ অনার্স ফোর্থ ইয়ারের ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট অ্যান্ড ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস এই সাবজেক্টের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ ম্যানেজমেন্ট অফ ক্যাশ অ্যান্ড মার্কেটেবল সিকিউরিটিস অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিক ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আমরা আলোচনা করব। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, এখানে তিনটি শব্দ ইউজ হয়েছে, ক্যাশ ফ্লো এবং স্টেটমেন্ট। এই তিনটি শব্দের ইন্ডিভিজুয়াল মিনিং যদি আমরা একটু অনুধাবন করি, তবে শুরুতেই এই অধ্যায়ের কনসেপ্ট আমাদের কাছে অনেকাংশে পরিষ্কার হয়ে যাবে। ক্যাশ, ক্যাশের অর্থ তো তোমরা জানোই, ক্যাশ এর অর্থ হচ্ছে নগদ টাকা বা পয়সা। অর্থাৎ এই যে টপিক ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, এটা কোনো না কোনোভাবে নগদ টাকার সাথে সম্পৃক্ত। কিন্তু এখানে আমরা ক্যাশের মিনিং আর একটু ব্রড সেন্সে দেখব। অর্থাৎ এখানে ক্যাশ বলতে শুধু ক্যাশকে বোঝাবে না, বরং ক্যাশ এবং ক্যাশ ইকুইভ্যালেন্ট এই দুটোকে বোঝাবে। তাহলে ক্যাশ ইকুইভ্যালেন্ট কী? হোয়াট ইজ ক্যাশ ইকুইভ্যালেন্ট? কিছু জিনিস এমন হয় যে সেটা ঠিক ক্যাশের আকারে থাকে না, ক্যাশের ফর্মে থাকে না, বাট তার ইউজ আমরা ক্যাশের মতো করতে পারি। যেমন ব্যাংক ব্যালেন্স, ধরো তোমার কাছে 10,000 টাকা পায় কেউ, তুমি তাকে ইচ্ছা করলে নগদ 10,000 টাকা পে করতে পারো। যদি ক্যাশ না থাকে, ব্যাংকে তোমার ব্যালেন্স থাকে, সেক্ষেত্রে তুমি চেকও তো তাকে দিয়ে দিতে পারো। ক্যাশ দিলেও যা হবে, তুমি যদি চেক দাও সেক্ষেত্রেও ব্যাপারটা একই হবে। তাই আমরা বলতে পারি ব্যাংক ব্যালেন্স ইজ ইকুয়াল টু ক্যাশ ব্যালেন্স। অর্থাৎ ক্যাশ এবং ব্যাংক ব্যালেন্স দুটোকেই আমরা একইভাবে ব্যবহার করতে পারছি। আরেকটা জিনিস আছে যেটাকে আমরা ক্যাশ ইকুইভ্যালেন্ট বলতে পারি, সেটা হচ্ছে মার্কেটেবল সিকিউরিটিস। নট অল সিকিউরিটিস, অনলি মার্কেটেবল সিকিউরিটিস। মার্কেটেবল সিকিউরিটিস কি? মার্কেটেবল সিকিউরিটিস এমন এক ধরনের ইনভেস্টমেন্ট যেটা এনি টাইম, এনি মোমেন্ট তুমি সেটাকে ক্যাশে রূপান্তরিত করতে পারো। তাহলে তিনটে জিনিসকে এই অধ্যায়ে আমরা ক্যাশ বলবো, ক্যাশ, ব্যাংক ব্যালেন্স এবং মার্কেটেবল সিকিউরিটিস। কালেকটিভ ফর্মে এই তিনটিকেই আমরা এই অধ্যায়ে ক্যাশ বলবো। দ্বিতীয় শব্দ যা এর মধ্যে ইউজ হয়েছে সেটা হচ্ছে ফ্লো। ফ্লো এই শব্দের যদি বাংলা করি তাহলে এর অর্থ দাঁড়ায় বহমান বা প্রবাহ। অর্থাৎ আমরা বলতে পারি যা প্রবাহিত হচ্ছে, যা হ্রাস বৃদ্ধি ঘটছে, বাড়ছে বা কমছে, সেটাকে আমরা বলি প্রবাহ। কোনো কিছু ফ্লো করছে তার অর্থ কী? ধরো বালতিতে জল রাখা আছে, সেটাকে আমরা বলি না ফ্লোয়িং ওয়াটার, কিন্তু ট্যাপ দিয়ে পানি পড়ছে সেটাকে আমরা বলি ফ্লোয়িং ওয়াটার। আবার পুকুরে পানি আছে, এটাকে আমরা ফ্লোয়িং ওয়াটার বলি না, কিন্তু নদীতে যে পানি যায় সেটাকে আমরা বলি ফ্লোয়িং ওয়াটার। অর্থাৎ পরিবর্তনশীল কোনো কিছু যা স্থির হয়ে নেই, যেমন বালতিতে পানিটা স্থির হয়ে আছে, পুকুরের পানি স্থির হয়ে আছে, এর পরিমাণটাও কনস্ট্যান্ট, এর পরিমাণ বাড়ছেও না কমছেও না, তাই এটাকে আমরা ফ্লো বলতে পারি না। কিন্তু ট্যাপ দিয়ে যে পানি পড়ছে, নদী দিয়ে যে পানি প্রবাহিত হচ্ছে, তা কনস্ট্যান্ট নাই, তা স্থির না, তা প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। অর্থাৎ পরিবর্তনশীল কোনো কিছু যা স্থির হয়ে নেই তাকে আমরা বলি ফ্লো। তাহলে ক্যাশ ফ্লো এর অর্থ কী দাঁড়ায়? এর অর্থ দাঁড়াচ্ছে ক্যাশ কতটুকু পরিবর্তিত হলো,
ক্যাশের পরিবর্তন যতটুকু ততটুকুকে আমরা বলবো ক্যাশের ফ্লো। আজ যে টপিক আমরা করব তাতে সেই সব এন্ট্রি আমরা ইনপুট করব যে সকল এন্ট্রির কারণে আমাদের ক্যাশের পরিবর্তন হবে, আর ক্যাশের পরিবর্তন কতটুকু হলো সেটাকেই আমরা বলছি ফ্লো। তাহলে এই পরিবর্তন বা চেঞ্জ আমরা কিভাবে পাব? ধরা যাক 2015 সালে কোনো প্রতিষ্ঠানের একটি সম্পদ মেশিন এর পরিমাণ ছিল 1,00,000 টাকা এবং 2016 সালে সেই কোম্পানির মেশিনের পরিমাণ দাঁড়ালো 1,50,000 টাকা। তাহলে এখানে ক্যাশের পরিবর্তন কতটুকু হলো? এই ক্যাশ ফ্লো স্টেটমেন্টে আমরা না এই 1,00,000 টাকার এন্ট্রি দেব, না 1,50,000 টাকার এন্ট্রি দেব, বরং যতটুকু পরিবর্তন হয়েছে, পরিবর্তন হয়েছে কতটুকু? 50,000 টাকার। এই 50,000 টাকার আমরা এন্ট্রি দেব এই ক্যাশ ফ্লো স্টেটমেন্টে। অর্থাৎ যতটুকু পরিবর্তন হলো, ধরা যাক আমার 2015 সালে মেশিন ছিল 1,00,000 টাকার, 2016 সালে 1,50,000 টাকার, সেক্ষেত্রে আমরা আরও 50,000 টাকার মেশিন অতিরিক্ত পারচেস করেছি, ক্রয় করেছি, যার কারণে আমাদের কাছ থেকে আরও 50,000 টাকা চলে গেছে। তার মানে আমাদের এই ক্যাশ ফ্লো স্টেটমেন্টে এই 1,00,000 টাকার এন্ট্রিও আসবে না, 1,50,000 টাকার এন্ট্রিও আসবে না, বরং এন্ট্রি আসবে 50,000 টাকার, যতটুকু পরিবর্তন হলো ততটুকু, অর্থাৎ এই স্টেটমেন্টে। আচ্ছা, স্টেটমেন্ট কি? স্টেটমেন্ট হলো ডকুমেন্ট। তাহলে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট এর অর্থ দাঁড়ায় ক্যাশের পরিবর্তন কতটুকু হয়েছে এটা আমরা শো করি যে ডকুমেন্টের মাধ্যমে, সেই ডকুমেন্টকেই আমরা বলছি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। যে ক্যাশের পরিবর্তন কতটুকু হলো, ক্যাশে কী পরিমাণ ফ্লো হলো, ফ্লো মানে কি? ফ্লো মানে হচ্ছে পরিবর্তন। যে কতটুকু ক্যাশের পরিবর্তন হলো যে ডকুমেন্টের মাধ্যমে আমরা সেটা শো করব, সেটাকে আমরা বলবো ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। অর্থাৎ আমাদের এই স্টেটমেন্টে দেখাতে হবে যে আমাদের প্রতিষ্ঠানে যে ক্যাশ, সেই ক্যাশটা কী পরিমাণ পরিবর্তন হলো, কোন কোন এন্ট্রির কারণে ক্যাশের পরিবর্তন হলো সেটা আমরা দেখাবো। কিন্তু এই চেঞ্জ দু রকম হতে পারে, অর্থাৎ ক্যাশের পরিবর্তন হলে হয় ক্যাশ বৃদ্ধি পাবে অথবা ক্যাশ হ্রাস পাবে, নগদ টাকা বৃদ্ধি পাবে অথবা নগদ টাকা হ্রাস পাবে। অর্থাৎ এই চেঞ্জকে আমরা দু রকমভাবে নাম দিতে পারি। একটাকে আমরা বলবো ক্যাশ ইনফ্লো, অর্থাৎ আমার প্রতিষ্ঠানে যদি ক্যাশের আগমন ঘটে সেটাকে আমরা বলবো ক্যাশ ইনফ্লো, এবং দুই নম্বর আমরা আরেকটাকে বলবো ক্যাশ আউটফ্লো, অর্থাৎ আমার প্রতিষ্ঠান থেকে যদি ক্যাশ চলে যায় সেটাকে আমরা বলবো ক্যাশ আউটফ্লো। ক্যাশ ইনফ্লো অথবা ক্যাশ আউটফ্লো যাই হোক না কেন, ক্যাশের পরিবর্তন হলেই সেটা আমাদের এই স্টেটমেন্টে শো করতে হবে। অর্থাৎ সেটা পজিটিভ ইন নেচার হোক অথবা নেগেটিভ ইন নেচার হোক, ক্যাশের পরিবর্তন করছে কি না, যদি ক্যাশের পরিবর্তন করে তবে এই স্টেটমেন্টে সেটাকে আমরা অবশ্যই শো করব। এখন আমরা দেখি যে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট এর ফরম্যাটটা কেমন হবে। তোমাদের বইয়ে ক্যাশ ফ্লো স্টেটমেন্টের ফরম্যাট দেওয়া আছে, সেই ফরম্যাটটাই আমরা এখন এখানে আলোচনা করব যে কিভাবে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করতে হয়। ক্যাশ ফ্লো স্টেটমেন্টের যে ফরম্যাট তোমাদের বইয়ে দেয়া আছে সেই ফরম্যাটটা আমি এখন এখানে এঁকে দেখাচ্ছি আমাদের দুটো কলাম বিশিষ্ট একটি ফরম্যাট হবে, এবং এই ফরম্যাটের প্রথম ঘরে আমরা লিখব পার্টিকুলার্স, অর্থাৎ বিবরণ লেখার জন্য এই ঘরটা থাকবে, এবং দুটো কলাম থাকবে টাকার জন্য। ফার্স্ট কলামে আমরা ডিটেলগুলো আলোচনা করব, ডিটেল এই কলামে থাকবে সমস্ত ডিটেল, অর্থাৎ আমাদের প্রতিষ্ঠানে ক্যাশের পরিবর্তন অনেক কারণে হতে পারে,
যে সকল কারণে ক্যাশের পরিবর্তন হবে, ক্যাশ যদি আসে কোনো কারণে আমরা প্লাস করব, যদি ক্যাশ চলে যায় সেক্ষেত্রে আমরা সেই ক্যাশটাকে মাইনাস করব, এবং ফাইনাল রেজাল্ট আমরা সেকেন্ড কলামে বসাবো, অর্থাৎ আউটার কলামে। ইনার কলামটাকে আমরা ব্যবহার করব ডিটেলসের জন্য এবং আউটার কলামটাকে আমরা ব্যবহার করব ফাইনাল রেজাল্টের জন্য। এখানে আমরা ক্যাশের চেঞ্জ শো করব, কিন্তু যতগুলো এন্ট্রি আমাদের ক্যাশের পরিবর্তন ঘটাবে, অনেক এন্ট্রি আমাদের ক্যাশের পরিবর্তন ঘটাবে, কিন্তু যে সকল এন্ট্রি আমাদের ক্যাশের পরিবর্তন ঘটাবে তাদেরকে আমরা তিনটি শ্রেণীতে বিভক্ত করে এই স্টেটমেন্টে শো করব। প্রথম যে অ্যাক্টিভিটিস আমরা শো করব সেটাকে আমরা বলবো ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। দ্বিতীয় যেটা সেটা হবে ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, এবং তৃতীয় ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। এই দুটো অ্যাকচুয়ালি রিয়েলিটিতে নিচে শো হবে, কিন্তু যেহেতু নিচে আমাদের এত জায়গা নেই তাই আমি পাশে একে দেখাচ্ছি। এখানেও আগের মতো দুটো টাকার কলাম থাকবে, একটি থাকবে ইনার কলাম এবং একটি থাকবে আউটার কলাম আর পার্টিকুলার্স। অর্থাৎ আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট যখন তৈরি করব তখন আমাদের এই কলামটা এর নিচে হবে, এখানে যথেষ্ট পরিমাণে জায়গা না থাকার কারণে আমি পাশে রেখে দেখাচ্ছি। তাহলে আমাদের প্রথম অ্যাক্টিভিটিস হবে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, আমাদের দ্বিতীয় অ্যাক্টিভিটিস হবে ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, এবং আমাদের তৃতীয়টা হবে, আমাদের তৃতীয় যে অ্যাক্টিভিটিস সেটাকে আমরা বলবো ক্যাশ ফ্লো ফ্রম ফিনান্সিং অ্যাক্টিভিটিস। এই তিনটি অ্যাক্টিভিটিসের মাধ্যমে আমাদের প্রতিষ্ঠানের ক্যাশের পরিবর্তনগুলো আমরা শো করব, অর্থাৎ যতগুলো এন্ট্রি আমাদের প্রতিষ্ঠানের ক্যাশের হ্রাস বা বৃদ্ধি ঘটাবে, পরিবর্তন ঘটাবে, তাদেরকে আমরা তিনটি শ্রেণীতে বিভক্ত করে এই স্টেটমেন্টে শো করব। এই স্টেটমেন্টকে আমরা কি বলবো, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। আমি আজ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আলোচনা করব রিভার্স ফর্মে আলোচনা করব, অর্থাৎ যদিও আমাদের প্রথমে আছে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, বিতে আছে ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, এবং সিতে আছে ক্যাশ ফ্লো ফ্রম ফিনান্সিং অ্যাক্টিভিটিস, কিন্তু আমি রিভার্স প্যাটার্নে আলোচনা করব। আগে আমি কথা বলবো ফিনান্সিং অ্যাক্টিভিটিস সম্পর্কে, তারপর বলবো ইনভেস্টিং অ্যাক্টিভিটিস সম্পর্কে, এবং পরবর্তীতে আমি বলবো অপারেটিং অ্যাক্টিভিটিস সম্পর্কে। কেন রিভার্সিং প্যাটার্নে এটা আমি আলোচনা করব সেটাও একটু পরেই তোমরা সবাই বুঝতে পারবে। রিয়েলিটিমে আমরা ব্যবসা করতে চাই কেন, সমাজের সেবা করার জন্য? না, রিয়েলিটিতে আমরা বিজনেস করি প্রফিট কামানোর জন্য, ইনকামের জন্য, লাভের জন্য, বেনিফিটের জন্য। তাহলে প্রফিটের জন্য আমরা কী কী করে থাকি? প্রফিটের জন্য আমরা করে থাকি সেল করি, আমরা ম্যানুফ্যাকচার করি, আমরা পারচেস করি, আমরা শোরুম ম্যানেজমেন্ট করি, আমরা স্যালারি দেই, অনেক ধরনের অ্যাক্টিভিটিস আমাদের এই প্রফিটের জন্য করা লাগে। প্রফিটের জন্য যে সকল অ্যাক্টিভিটিস আমাদের দৈনন্দিন করা লাগে, ডে টু ডে করা লাগে, সেগুলোকে আমরা বলি অপারেটিং অ্যাক্টিভিটিস। এগুলো সবগুলো পড়ে অপারেশনের ভিতরে, অর্থাৎ সেল, পারচেস, ম্যানুফ্যাকচার, ফ্যাক্টরি এক্সপেন্স, ফ্যাক্টরি রিলেটেড সমস্ত অ্যাক্টিভিটিস সব কিছু আসবে অপারেটিং অ্যাক্টিভিটিসে। কিন্তু এই অপারেটিং অ্যাক্টিভিটিস, সেলস, ম্যানুফ্যাকচারিং, পারচেস, অর্থাৎ পণ্য উৎপাদন, পণ্য ক্রয় করে নিয়ে আসা, সেই পণ্য বিক্রয় করা, এই জিনিসগুলো কখন সম্ভব হবে? এই জিনিসগুলো তখনই সম্ভব হবে যখন আমার একটা শপ থাকবে, আমার একটা প্রতিষ্ঠান থাকবে, আমার একটা ফ্যাক্টরি থাকবে, তখনই আমি পণ্য উৎপাদন করতে পারবো। আচ্ছা, যদি ফ্যাক্টরি আমার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমার একটা বিল্ডিং লাগবে, এবং সেই বিল্ডিংটা থাকবে কোথায়? একটা জমির উপরে থাকবে, আমার ল্যান্ড প্রয়োজন, এবং সেই বিল্ডিংয়ে আমাদের কিছু ফার্নিচার প্রয়োজন। অর্থাৎ
আমাদের কিছু ফিক্সড অ্যাসেট প্রয়োজন। এই ফিক্সড অ্যাসেটগুলো ছাড়া আমরা আমাদের ডে টু ডে যে অ্যাক্টিভিটিস, অর্থাৎ আমাদের যে অপারেশনাল অ্যাক্টিভিটিস, সেই অপারেশনাল অ্যাক্টিভিটিসগুলো আমরা পরিচালনা করতে পারবো না। অর্থাৎ আমরা যদি পণ্য উৎপাদন করতে চাই, আমাদের বিল্ডিং লাগবে, বিল্ডিং না থাকলে আমরা উৎপাদন করতে পারবো না, ম্যানুফ্যাকচারিং হবে না, আর ম্যানুফ্যাকচারিং না হলে আমাদের সেল হবে না, সেল না হলে আমাদের প্রফিট হবে না। অর্থাৎ রিয়ালিটি মে আমরা যদি আমাদের ব্যবসা পরিচালনা ঠিকভাবে করতে চাই, আমাদের অপারেটিং ঠিক মতো করতে চাই, সেক্ষেত্রে আমাদের ইনভেস্টিং প্রয়োজন তার আগে। অর্থাৎ আমাদের ফিক্সড অ্যাসেট, ল্যান্ড, বিল্ডিং, মেশিন, ইকুইপমেন্ট, এই জিনিসগুলো প্রয়োজন আগে। এই জিনিসগুলো ছাড়া আমরা আমাদের অপারেশন চালাতে পারবো না, আমাদের অপারেটিং অ্যাক্টিভিটিস তখন স্তব্ধ হয়ে যাবে যদি আমাদের ফিক্সড অ্যাসেট না থাকে। তাহলে ফিক্সড অ্যাসেট রিলেটেড যত এন্ট্রি আছে, অর্থাৎ ফিক্সড অ্যাসেট ক্রয় বা বিক্রয়, ফিক্সড অ্যাসেট আমি সেল করি অথবা ফিক্সড অ্যাসেট আমি পারচেস করি, সেই ফিক্সড অ্যাসেট রিলেটেড সমস্ত এন্ট্রি আমাদের চলে আসবে ইনভেস্টিং অ্যাক্টিভিটিসের ভিতরে। ফিক্সড অ্যাসেট আমাদের প্রয়োজন অপারেশনাল অ্যাক্টিভিটিসের জন্য, কিন্তু এই ফিক্সড অ্যাসেট কোথা থেকে আসবে? এই ফিক্সড অ্যাসেটের জন্য আমাদের প্রয়োজন কি? মানি, ক্যাশ, টাকা। ক্যাশ ছাড়া বা টাকা ছাড়া আমরা ফিক্সড অ্যাসেট পারচেস করতে পারবো না। আমার বিল্ডিং দরকার, টাকা না হলে আমি বিল্ডিং অ্যারেঞ্জ করতে পারবো না। আমার ইকুইপমেন্ট দরকার, আমার মেশিন দরকার, যা কিছুই প্রয়োজন হোক না কেন সেটা আমাকে পারচেস করে আনতে হবে, তার জন্য আমাদের প্রয়োজন ফাইন্যান্স, অর্থাৎ টাকা দরকার। তাহলে রিয়ালিটি মে আমাদের সবার আগে যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে ফাইন্যান্স, এবং এই ফাইন্যান্স অ্যারেঞ্জ করার পর আমরা সেটাকে ইনভেস্ট করি কিছু ফিক্সড অ্যাসেটে, এবং পরবর্তীতে যদি আমাদের সেই ফিক্সড অ্যাসেটগুলো পারচেস হয়ে যায়, ইনস্টলড হয়ে যায়, সেক্ষেত্রে আমরা আমাদের বিজনেসের অপারেশন অ্যাক্টিভিটিস পরিচালনা করতে পারি। অর্থাৎ রিয়েলিটি মে আমরা বিজনেস করতে চাইলে সবার আগে আমাদের প্রয়োজন ফাইন্যান্স, ফাইন্যান্স অ্যারেঞ্জ হয়ে গেলে আমরা ইনভেস্ট করি ফিক্সড অ্যাসেটে, এবং ফিক্সড অ্যাসেট পারচেস এবং ইনস্টলড হয়ে গেলে আমরা তখন আমাদের বিজনেসের অপারেশনাল ওয়ার্ক শুরু করতে পারি। তাহলে আমরা সবার আগে দেখি যে ফাইন্যান্স কোথা থেকে আসে। আমাদের বইয়ে যে অঙ্ক আছে সেটা কোম্পানির কনটেক্সটে আসে, তাই আমরা কোম্পানির কনটেক্সটে দেখব যে একটা কোম্পানিতে কী কীভাবে ফাইন্যান্স হতে পারে। একটা কোম্পানিতে আমি যদি জিজ্ঞেস করি কী কীভাবে ফাইন্যান্স হতে পারে, তোমরা বলবে যে স্যার সর্বপ্রথম আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে শেয়ার ইস্যু করতে পারি, শেয়ার ইস্যু করার মাধ্যমে আমরা আমাদের প্রতিষ্ঠানের ফাইন্যান্স করতে পারি। দ্বিতীয় আমরা আরেকটা জিনিস করতে পারি, আমরা ডিবেঞ্চার ইস্যু করতে পারি, ডিবেঞ্চার ইস্যু করলে তার মাধ্যমে আমরা আমাদের প্রতিষ্ঠানের ফাইন্যান্স কালেক্ট করতে পারি, এবং তিন নম্বর আমরা যেটা করতে পারি আমরা লোন নিতে পারি। অর্থাৎ একটা কোম্পানিতে আমরা আমাদের ফাইন্যান্স কালেক্ট করতে পারি তিনটি উপায়ে, শেয়ার, ডিবেঞ্চার এবং লোন। তাই শেয়ার, ডিবেঞ্চার এবং লোন এই তিনটি টপিকের সাথে রিলেটেড যত এন্ট্রি সেগুলো সব আসবে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসে। তাহলে আমাদের কি হতে পারে আমাদের ফাইন্যান্সের জন্য? প্রথম আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ইস্যু অফ শেয়ার অর ডিবেঞ্চার। আচ্ছা, আমরা যদি শেয়ার অথবা ডিবেঞ্চার ইস্যু করি সেক্ষেত্রে আমাদের প্রতিষ্ঠানে টাকা আসবে নাকি চলে যাবে? তোমরা অবশ্যই বলবে স্যার আমাদের প্রতিষ্ঠানে টাকা আসবে, সেই ক্ষেত্রে এই টাকাকে আমরা প্লাস করব। যদি আমরা ডিবেঞ্চার ইস্যু করি, ইস্যু অফ ডিবেঞ্চার, ডিবেঞ্চার যদি ইস্যু করি সেক্ষেত্রেও আমাদের প্রতিষ্ঠানে টাকা আসবে, সেক্ষেত্রে এই টাকাকে আমরা প্লাস করে দেখাবো। আর যদি আমরা কোথাও থেকে লোন নেই সেক্ষেত্রে আমাদের প্রতিষ্ঠানে টাকা আসবে, কিন্তু আমরা শেয়ার ইস্যু করলাম, আমাদের প্রতিষ্ঠানের শেয়ার যারা ক্রয় করলো তারা শুধু শুধু আমাদের প্রতিষ্ঠানের শেয়ার ক্রয় করেনি, তারা কিছু একটা বেনিফিটের জন্য আমাদের প্রতিষ্ঠানের শেয়ার ক্রয় করছে। কী বেনিফিটের জন্য তারা আমার প্রতিষ্ঠানের শেয়ার ক্রয় করছে? তারা ডিভিডেন্ড চায়, বছর শেষে তাদেরকে ডিভিডেন্ড দেওয়া লাগে। যারা ডিবেঞ্চার ক্রয় করছে আমার প্রতিষ্ঠানের, তারাও একটা লালসার কারণে ডিবেঞ্চারটা ক্রয় করছে, সেটা কি? তারা এর বিপরীতে ইন্টারেস্ট চায়। আমরা লোন যদি নেই, এই লোন যারা আমাকে দিবে, আমাদের যারা লোন দিবে তারাও আমার কাছে ইন্টারেস্ট
চাই, সেক্ষেত্রে আমাদের শেয়ার, ডিবেঞ্চার এবং লোন যেহেতু তারা ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসে থাকবে, তাহলে এদের কারণে যে অ্যাক্টিভিটিসগুলো হবে সেই অ্যাক্টিভিটিসও আমরা ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসেই দেবো। যেমন এদের কারণে কি শেয়ার পার্ট সেলস করার কারণে আমাদের ডিভিডেন্ড পে করা লাগছে, তাহলে রিয়েলিটি মে ডিভিডেন্ড পেড এটাও আমাদের ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিতে আসবে। আচ্ছা, ডিভিডেন্ড যখন আমি পে করব তখনও কি প্রতিষ্ঠানে টাকা আসবে না টাকা চলে যাবে? তোমরা বলবো স্যার প্রতিষ্ঠান থেকে টাকা চলে যাবে, সেক্ষেত্রে আমরা এটাকে মাইনাস করব। যদি আমরা ইন্টারেস্ট দেই, ইন্টারেস্ট পে করি, ইন্টারেস্ট পেড, সেক্ষেত্রে আমাদের প্রতিষ্ঠানে টাকা আসবে না চলে যাবে? আমাদের প্রতিষ্ঠান থেকে টাকা চলে যাবে। শুধু ডিভিডেন্ড আর ইন্টারেস্ট পে করলেই কি আমাদের কাজ শেষ, নাকি আমরা যাদের কাছে লোন নিছি এই লোনের টাকাও তাদের ফেরত দিতে হবে? যাদের কাছ থেকে আমরা ঋণ নিছি ডিবেঞ্চার দেওয়ার মাধ্যমে, ডিবেঞ্চার ইস্যু করার মাধ্যমে যাদের কাছ থেকে ঋণ নিয়েছি তাদেরকেও এই ঋণের টাকা আমাদের ফেরত দেওয়া লাগবে। এমনকি শেয়ারের ক্ষেত্রেও সাধারণ শেয়ার ছাড়া যেগুলো প্রিফারেন্সিয়াল শেয়ার, সেক্ষেত্রে শেয়ারের টাকাও আমাদের ফেরত দেওয়া লাগে। তাহলে যখন এই টাকাগুলো আমরা ফেরত দেবে তখন আমরা কি বলবো, যে রিডেমশন অফ প্রিফারেন্সিয়াল শেয়ার অর ডিবেঞ্চার অর লোন, সেই ক্ষেত্রেও আমাদের প্রতিষ্ঠান থেকে টাকা চলে যাবে, অর্থাৎ আমরা সেই পরিমাণ অ্যামাউন্টকে মাইনাস করে দেখাবো। আমাদের দ্বিতীয় অ্যাক্টিভিটিস ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, আমাদের ফাইন্যান্সের অ্যারেঞ্জ হয়ে গেল। ফাইন্যান্সের অ্যারেঞ্জ যখন আমার হয়ে যাবে তখন সেই টাকা দিয়ে আমি কি করব, কিছু ফিক্সড অ্যাসেট ক্রয় করব। তাহলে ফিক্সড অ্যাসেট রিলেটেড যত এন্ট্রি সবগুলো আসবে আমাদের ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে। সেক্ষেত্রে প্রথমেই কি হতে পারে, আমরা ফিক্সড অ্যাসেট ক্রয় করতে পারি, ফিক্সড অ্যাসেট, এবং দ্বিতীয়ত আমরা ইনভেস্টমেন্ট করতে পারি, কোথাও একটা ইনভেস্টমেন্ট করে দিলাম। যেমন আমাদের কোম্পানির শেয়ার আমরা বিক্রি করছি, আমাদের কোম্পানিতে কেউ ইনভেস্ট করছে, তেমন আমরা অন্য কোনো কোম্পানির শেয়ার পারচেস করে সেখানে ইনভেস্ট করতে পারি। যদি অন্য কোনো কোম্পানির শেয়ার আমরা ক্রয় করি, ইনভেস্ট করি, বা আমরা কোনো ফিক্সড অ্যাসেট ক্রয় করি, সেক্ষেত্রে আমাদের প্রতিষ্ঠানে টাকা আসবে নাকি আমাদের প্রতিষ্ঠান থেকে টাকা চলে যাবে? তোমরা বলবে স্যার যদি আমরা ফিক্সড অ্যাসেট ক্রয় করি বা কোথাও একটা ইনভেস্ট করি সেক্ষেত্রে আমাদের প্রতিষ্ঠান থেকে টাকা চলে যাবে, তাহলে আমরা কি করব, আমরা করতে পারি সেল অফ ফিক্সড অ্যাসেট অর ইনভেস্টমেন্ট, সেক্ষেত্রে আমাদের প্রতিষ্ঠান থেকে টাকা চলে যাবে, এটাকে আমরা মাইনাস ফর্মে দেখাবো। আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমাদের যখন এই ফিক্সড অ্যাসেটের কাজ শেষ তখন আমরা কি করবো, এই ফিক্সড অ্যাসেট আমরা বিক্রি, সরি, আমরা এখানে করবো পারচেস। আমরা যদি ক্রয় করি, পারচেস অফ ফিক্সড অ্যাসেট অথবা ইনভেস্টমেন্ট ক্রয় করি, সেক্ষেত্রে আমাদের প্রতিষ্ঠান থেকে নগদ টাকা চলে যাবে। যখন ফিক্সড অ্যাসেটের কাজ আমাদের শেষ হয়ে যাবে তখন আমরা সেই ফিক্সড অ্যাসেট সেল করে দিতে পারি। যদি আমরা সেল করে দেই, সেল অফ ফিক্সড অ্যাসেট অর ইনভেস্টমেন্ট, যদি আমরা ফিক্সড অ্যাসেট সেল করে দেই সেক্ষেত্রে আমাদের প্রতিষ্ঠান থেকে টাকা চলে যাবে না, সেক্ষেত্রে আমাদের প্রতিষ্ঠানে টাকা আসবে, এখানে আমরা প্লাস করব। আচ্ছা, আমি যদি কোনো জায়গায় ইনভেস্ট করি, আমি শুধু শুধু ইনভেস্ট করিনি, সেখান থেকে একটা বেনিফিট পাওয়ার জন্যই আমি সেখানে ইনভেস্ট করছি, অর্থাৎ আমি যদি কোনো কোম্পানির শেয়ার ক্রয় করি সেখান থেকে ডিভিডেন্ড পাবো, আর যদি আমি কাউকে ঋণ দেই সেক্ষেত্রে আমি সেখান থেকে ইন্টারেস্ট পাবো, তাহলে ইন্টারেস্ট পেড এবং ডিভিডেন্ড পেড এ দুটো ছিল ফাইন্যান্স রিলেটেড অ্যাক্টিভিটিস। আমরা আমাদের ফাইন্যান্স অ্যারেঞ্জ করার কারণে ডিভিডেন্ড পে করছি এবং ইন্টারেস্ট পে করছি, তাই সেটা ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিতে আসবে। কিন্তু আমরা কোথাও ইনভেস্ট করলে সেখান থেকে আমরা ইন্টারেস্ট পাচ্ছি, অর্থাৎ ইন্টারেস্ট রিসিভড, এবং আমরা যে ডিভিডেন্ড পাচ্ছি সেটাকে আমরা বলবো ডিভিডেন্ড রিসিভড। ডিভিডেন্ড আমরা যদি পাই বা ইন্টারেস্ট যদি আমরা পাই, সেক্ষেত্রে আমরা আমাদের প্রতিষ্ঠানে টাকা প্লাস করে দেখাবো, এক্ষেত্রে আমাদের প্রতিষ্ঠানে টাকা আসবে, প্রতিষ্ঠান থেকে টাকা চলে যাবে না। এমন হতে পারে যে আমি একটা বিল্ডিংয়ে টাকা ইনভেস্ট করলাম এবং সেই বিল্ডিংটা ভাড়ায় দিয়ে দিলাম, তাহলে সেখান থেকে আমার প্রতি মাসে ভাড়া আসবে, অর্থাৎ রেন্ট রিসিভড আসবে। যদি রেন্ট রিসিভড আসে সেক্ষেত্রেও আমরা এটাকে প্লাস করে দেখাবো, এবং যেহেতু ইনভেস্টমেন্টের কারণে এই টাকাটা আসলো সেহেতু এটাকে আমরা দেখাবো ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে।
তাহলে ফিক্সড অ্যাসেট এবং ইনভেস্টমেন্ট রিলেটেড যত এন্ট্রি সেগুলো আমরা এখানে দেখাবো, সেটা যদি পজিটিভ ইন নেচার হয় প্লাস করব, নেগেটিভ ইন নেচার হয় মাইনাস করব, এবং ফাইনাল রেজাল্ট আমরা এখানে শো করব। এখানেও তাই আমরা প্লাস এবং মাইনাস করে ফাইনাল রেজাল্ট এখানে শো করব। এরপরে আমাদের থাকছে অপারেটিং অ্যাক্টিভিটিস। এই অপারেটিং অ্যাক্টিভিটিস দুটো প্রক্রিয়ার মাধ্যমে করা যায়। একটাকে আমরা বলবো ডিরেক্ট মেথড এবং আরেকটাকে আমরা বলবো ইনডাইরেক্ট মেথড। কিন্তু আমাদের পরীক্ষাতে শুধুমাত্র ইনডাইরেক্ট মেথডের অঙ্কই করতে দেয়, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করতে দিলে ইনডাইরেক্ট মেথড করতে দেয়, যার কারণে আমি ইনডাইরেক্ট মেথডটা আলোচনা করব, ডাইরেক্ট মেথড আমি আলোচনা করব না। কিন্তু ইনডাইরেক্ট মেথডটা বোঝাতে গেলে ডাইরেক্ট মেথড সম্পর্কে একটা আমাদের কনসেপ্ট দরকার, সেই কনসেপ্টটা আমি একটু দেওয়ার চেষ্টা করি। যে আমাদের ধরা যাক আমি এখানে একটা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ছোট্ট করে কনসিস ফর্মে করে দেখাচ্ছি। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে সর্বপ্রথম আমাদের টাকা আসে কোথার থেকে? সেলস থেকে। ধরলাম সেলস থেকে 100,000 টাকা আমাদের আসলো, এবং যে পরিমাণ পণ্য আমি বিক্রি করলাম সেই পরিমাণ পণ্যের পেছনে আমার খরচ ছিল 60,000 টাকা, অর্থাৎ আমাদের কস্ট অফ গুডস সোল্ড 60,000 টাকা। সেক্ষেত্রে আমাদের আমাদের গ্রস প্রফিট আমরা পাব কত টাকা? 40,000 টাকা। এটা হচ্ছে আমাদের গ্রস প্রফিট। যে এই গ্রস প্রফিটটাকে আমরা নিয়ে চলে আসলাম এইখানে 40,000 টাকা। এরপর আমাদের কিছু খরচ হবে, যেমন ইন্স্যুরেন্স এক্সপেন্স ধরলাম 4,000 টাকা, প্রিন্টিং অ্যান্ড স্টেশনারিজ ধরলাম 4,000 টাকা, অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স ধরলাম 4,000 টাকা, স্যালারি 4,000 টাকা, এবং ডিপ্রিসিয়েশন ধরলাম 4,000 টাকা। তাহলে আমাদের নেট প্রফিট দাঁড়ায় ২০,000। এটা হচ্ছে আমাদের নেট প্রফিট। এখন আমরা যদি অপারেটিং অ্যাক্টিভিটিসের মাধ্যমে আমাদের ক্যাশ ফ্লো দেখি, তাহলে প্রথম আমাদের টাকা আসছে সেলসের মাধ্যমে, কত টাকা? 100,000 টাকা। এবং পরবর্তীতে আমাদের লেস হয়েছে কস্ট অফ গুডস সোল্ড, কত টাকা? 60,000 টাকা। এই টাকাটাকে আমরা মাইনাসে দেখাবো, এই টাকাটা আমাদের এক্সপেন্স খরচ হয়ে গেছে। তারপরে আমাদের কী কী টাকা গেছে? ইন্স্যুরেন্সের জন্য গেছে 4,000 টাকা, আমাদের প্রিন্টিংয়ের কারণে গেছে 4,000 টাকা, আমরা প্রিন্টিং বলে 4,000 টাকা আমাদের ক্যাশ চলে গেছে, আমরা আমাদের ক্যাশ ফ্লো স্টেটমেন্টে মাইনাস করে দেখাবো। অ্যাডভার্টাইজমেন্টের কারণে আমাদের চলে গেছে আরও 4,000 টাকা, এই 4,000 টাকাকে আমি মাইনাস করে দেখাচ্ছি। স্যালারি দিয়েছি আমরা 4,000 টাকা, আমাদের প্রতিষ্ঠান থেকে নগদ চলে গিয়েছে কত? 4,000 টাকা। আচ্ছা, ডিপ্রিসিয়েশনের জন্য 4,000 টাকা এখানে মাইনাস করা আছে, কিন্তু ডিপ্রিসিয়েশন এর জন্য কি কোনো টাকা আমাদের প্রতিষ্ঠান থেকে গেছে, ক্যাশ টাকা প্রতিষ্ঠান থেকে গেছে? যায়নি। তোমরা বলবে স্যার ডিপ্রিসিয়েশনের তো ক্যাশের সাথে কোনো সম্পর্কই নাই, যখন আমরা জার্নাল দেই ডিপ্রিসিয়েশনের, কী জার্নাল দেই? ডিপ্রিসিয়েশন ডেবিট টু অ্যাসেট রিলেটেড অ্যাসেট ক্রেডিট, ডিপ্রিসিয়েশন ডেবিট ইকুইপমেন্ট ক্রেডিট, ডিপ্রিসিয়েশন ডেবিট মেশিন ক্রেডিট, অথবা আমরা যদি পরোক্ষ পদ্ধতিতে করি তাহলে ডিপ্রিসিয়েশন ডেবিট অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন মেশিন ক্রেডিট। অর্থাৎ ক্যাশের কোনো ভূমিকাই এখানে নাই, ডিপ্রিসিয়েশন যখন আমরা কর্তন করি সেখানে ক্যাশ আসে না, তার মানে ক্যাশ আমাদের প্রতিষ্ঠান থেকে যায় না, তাই ক্যাশ ফ্লো স্টেটমেন্টে আমাদের ডিপ্রিসিয়েশনটা আসবে না। এখন যদি আমরা এখান থেকে দেখি যে আমাদের ক্যাশ প্রফিট আমরা কত দেখছি, 24,000 টাকা, এটা হচ্ছে আমাদের ক্যাশ প্রফিট। আমাদের ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস 90% প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের সাথে মিল আছে, কিন্তু 100% মিল নাই। অর্থাৎ এখানে আমরা নেট প্রফিট দেখাই কিন্তু এখানে আমরা ক্যাশ প্রফিট দেখাই। অর্থাৎ এই যে ডিপ্রিসিয়েশন এক্সপেন্স, এটা একটা অনগত খরচ, এই পরিমাণ নগদ আমাদের প্রতিষ্ঠান থেকে যায়নি, তাই ক্যাশ ফ্লো স্টেটমেন্টে ওই অনগদ খরচটাকে আমরা দেখাবো না।
না দেখায়, এখানে আমরা আমাদের টোটাল ক্যাশের যে চেঞ্জ সেটা শো করব। আমরা দেখাবো আমাদের ক্যাশ বেনিফিট 24,000 টাকা। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ডিরেক্ট মেথড, ডিরেক্ট। এটাই যদি এখন আমরা ইনডাইরেক্ট মেথডে করি, সেই ক্ষেত্রে আমাদের কিভাবে করতে হবে, যেহেতু আমরা ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট মেথডে যাচ্ছি, অর্থাৎ উল্টা প্রক্রিয়ায় যাচ্ছি, সেক্ষেত্রে আমার প্রশ্নও সম্পূর্ণ উল্টা হবে। যে এর আগে ডিরেক্ট মেথডে আমরা শুরু করছিলাম কি দিয়ে, সেলস দিয়ে শুরু করছিলাম। সবার প্রথমের এন্ট্রি আমাদের ছিল সেলস, সেলস দিয়ে শুরু করছিলাম। আচ্ছা, এখন আমি জিজ্ঞেস করব সর্বশেষ এন্ট্রি আমাদের কোনটা। সর্বশেষ এন্ট্রি আমাদের নেট প্রফিট। তাহলে আমরা ডিরেক্ট মেথডে প্রথম এন্ট্রি দিয়ে শুরু করছিলাম, ইনডাইরেক্ট মেথডে শেষ এন্ট্রি দিয়ে শুরু করবো, অর্থাৎ নেট প্রফিট দিয়ে শুরু করব। তাহলে আমাদের এখানে নেট প্রফিট কত, আমরা দেখছি যে এখানে আমাদের নেট প্রফিট, আমাদের নেট প্রফিট 20,000, অর্থাৎ 20,000 টাকা। আচ্ছা, পরবর্তীতে আমি কি করছিলাম, যে প্রথম এন্ট্রি নেওয়ার পরে আমরা বলছিলাম যে কী কী কারণে আমাদের ক্যাশ চলে গেছে, আমাদের ক্যাশ এক্সপেন্স কোনগুলো সেগুলো বলো। কিন্তু এখন আমি যেহেতু ইনডাইরেক্ট মেথড করছি, সেক্ষেত্রে আমি বলবো যে আমাদের নন ক্যাশ এক্সপেন্স কোনটা, ক্যাশ এক্সপেন্স না, আমাদের নন ক্যাশ এক্সপেন্স কোনটা। তোমরা বলবো স্যার একমাত্র নন ক্যাশ এক্সপেন্স এখানে আছে ডিপ্রিসিয়েশন, অর্থাৎ এই এক্সপেন্সটাকে আমরা নেট প্রফিট থেকে বাদ দিয়ে দেখাইছিলাম, কিন্তু ক্যাশ আমাদের কোথাও যায়নি, তাই আমাদের একমাত্র অনগদ খরচ ডিপ্রিসিয়েশন, অর্থাৎ এই অনগদ খরচটাকে আমরা এখানে প্লাস করে দেব। আমরা অনগত খরচকে যদি প্লাস করে দেই, তাহলে এখানে আমাদের অ্যামাউন্ট আসে 24,000 টাকা, অর্থাৎ এর আগেও আমাদের আসছিল 24,000 টাকা যখন আমরা ডিরেক্ট মেথডে করি, এখন ইনডাইরেক্ট মেথডে করছি, সেক্ষেত্রেও আমাদের আসছে 24,000 টাকা। অর্থাৎ আমাদের ইনডাইরেক্ট মেথড আমাদের ডিরেক্ট মেথডের চেয়ে আরও সহজভাবে হয়ে যাচ্ছে। সেখানে আমাদের অনেকগুলো এন্ট্রি ইনপুট করা লাগছিল, কিন্তু আমরা যখন ইনডাইরেক্ট মেথডে করছি তখন শুধুমাত্র দুটো এন্ট্রি আমাদের ইনপুট করা লাগছে, এক হচ্ছে নেট প্রফিট আর একটা হচ্ছে অনগত খরচ। তাহলে ইনডাইরেক্ট মেথডে যখন আমরা আমাদের ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করব, সেই ইনডাইরেক্ট মেথডে সর্বপ্রথম আমাদের এখানে চলে আসবে নেট প্রফিট, এবং নেট প্রফিটের সাথে আমরা আমাদের নন ক্যাশ এক্সপেন্স যেগুলো আছে সেগুলোকে অ্যাডজাস্ট করব, অর্থাৎ অ্যাডজাস্টমেন্ট ফর নন ক্যাশ এক্সপেন্স। আর নন ক্যাশ এক্সপেন্সগুলোকে আমরা এখানে প্লাস করে দেখাবো, আমরা এখানে প্লাস করে দেখাবো। যদি আমাদের নন ক্যাশ রেভিনিউ থাকে, সেই ক্ষেত্রে আমরা নন ক্যাশ রেভিনিউকে মাইনাস করে দেখাবো। আচ্ছা, এখানে নন ক্যাশ এক্সপেন্স এবং নন ক্যাশ রেভিনিউ নেট প্রফিটের সাথে অ্যাডজাস্ট করব, কিন্তু আরেকটা জিনিস আমাদের বাদ থেকে গেছে। দেখা যাক, এটাকে যদি আমরা একটা ব্যালেন্স শিট ধরি, ব্যালেন্স শিট ধরি, সেক্ষেত্রে এইখানে আমাদের ইউজ হয়ে গেল কি লং টার্ম লিয়াবিলিটিস বা ফিক্সড লিয়াবিলিটিস, আমরা যেটাকে বলছি সেটা আমাদের শেয়ার ডিবেঞ্চার লোন, এবং এখানে আছে আমাদের ফিক্সড অ্যাসেট। তাহলে একটা ব্যালেন্স শিটে আর বাকি থেকে যায় কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লিয়াবিলিটিস, এই দুটো। তাহলে এই কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লিয়াবিলিটিস এই দুটোর জন্য একটা জায়গায় খালি আছে, সেটা হচ্ছে আমাদের অপারেটিং এক্সপেন্স, কারণ ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এবং ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসে আমাদের ফিক্সড অ্যাসেট এবং ফিক্সড লিয়াবিলিটিস বা লং টার্ম লিয়াবিলিটিস আমরা ইউজ করে ফেলছি। তাহলে কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লিয়াবিলিটিস এর জন্য একটা জায়গায় খালি থাকছে, সেটা হচ্ছে আমাদের অপারেটিং এক্সপেন্স। তাহলে অপারেটিং এক্সপেন্সে আমাদের সর্বপ্রথম নেট প্রফিট আনতে হবে, তার সঙ্গে নন ক্যাশ এক্সপেন্স এবং নন ক্যাশ রেভিনিউ অ্যাডজাস্ট করতে হবে, এবং ব্যালেন্স শিট থেকে আমাদের যেটা বেঁচে গেছে কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লিয়াবিলিটিস, এই দুটোকে এখন আমাদের এখানে অ্যাডজাস্ট করতে হবে। কীভাবে অ্যাডজাস্ট করব, কারেন্ট অ্যাসেট আমাদের যদি বৃদ্ধি পায়, অর্থাৎ ইনক্রিজ ইন কারেন্ট অ্যাসেট, যদি আমাদের কোনো কারেন্ট অ্যাসেট ইনক্রিজ করে, যেমন আমাদের মজুদ পণ্য স্টক, যদি আমাদের স্টক ছিল 50,000, স্টক যদি 80,000 হয়ে যায়, বেড়ে যায়, তাহলে আরও 30,000 টাকার স্টক আমাদের ক্রয় করা লাগছে। অর্থাৎ যখনই আমাদের কোনো সম্পদ বৃদ্ধি পায় তখনই আমাদের প্রতিষ্ঠান থেকে ক্যাশ টাকা চলে যায়, ওই ক্যাশ টাকা দিয়ে আমরা সম্পদটা ক্রয় করে নিয়ে আসছি। তাহলে আমাদের যদি কোনো অ্যাসেট বৃদ্ধি পায় তাহলে আমাদের ক্যাশের উপরে সেটা নেগেটিভ ইম্প্যাক্ট করে, তাহলে আমরা অ্যাসেট ইনক্রিজ হলে আমাদের ক্যাশ চলে যায়। যদি ডিক্রিজ ইন
কারেন্ট অ্যাসেট হয়। অর্থাৎ আমাদের কারেন্ট অ্যাসেট যদি কমে যায়, কোনো সম্পদ যদি আমাদের কমে যায়, তার অর্থ আমরা সম্পদ বিক্রয় করে দিয়েছি এবং আমাদের প্রতিষ্ঠানে টাকা আসছে, সেক্ষেত্রে আমরা সেই ক্যাশটাকে প্লাস করে দেখাবো। আরেকটা হতে পারে ইনক্রিজ ইন কারেন্ট লিয়াবিলিটিস, ইনক্রিজ ইন কারেন্ট লিয়াবিলিটিস। আমাদের লিয়াবিলিটিস যদি বৃদ্ধি পায় তাহলে আমরা উল্টা করব, আমরা সেখানে প্লাস করে দেখাবো। আর যদি ডিক্রিজ হয় আমাদের লিয়াবিলিটিস, অর্থাৎ ডিক্রিজ ইন কারেন্ট লিয়াবিলিটিস, আমাদের লিয়াবিলিটিস যদি কমে যায়, অর্থাৎ আমাদের ধার ছিল 50,000 টাকা, এখন ধার হলো 30,000 টাকা, তার মানে আমরা 20,000 টাকা দিয়ে দিছি, অর্থাৎ আমাদের ক্যাশ টাকা চলে যাবে। তাহলে আমাদের ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস আমরা দুটো পদ্ধতিতে করতে পারবো, ডিরেক্ট এবং ইনডাইরেক্ট। এই দুটো পদ্ধতিরই কনসেপ্ট আমি তোমাদের আজকে এই ম্যাথে দিয়ে দিলাম। আর আমাদের প্রশ্নে দিয়ে দিবে একটা ব্যালেন্স শিট, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট আমাদের প্রশ্নে দিবে না, তাই আমাদের অঙ্ক করতে হবে ইনডাইরেক্ট মেথডে। কারণ ডিরেক্ট মেথডে আমরা যদি অঙ্ক করতে যাই, তাহলে আমরা যদি ডিরেক্ট মেথডে অঙ্ক করতে চাই তাহলে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ছাড়া পারবো না, কিন্তু প্রশ্নে আমাদের দিয়ে দিবে ব্যালেন্স শিট, অর্থাৎ আমাদের ইনডাইরেক্ট মেথডেই অঙ্ক করতে হবে। আর ইনডাইরেক্ট মেথডে যেগুলো লাগে, নেট প্রফিট এবং নন ক্যাশ এক্সপেন্স, সেগুলো আমাদের ব্যালেন্স শিটে দেওয়া থাকে। যেমন আমাদের রিজার্ভ অ্যান্ড সারপ্লাস বা ক্যাপিটাল যাই বলি, আমাদের নেট প্রফিটটা তার সাথে অ্যাড করা থাকে ব্যালেন্স শিটে। আমরা ব্যালেন্স শিট থেকে সেই নেট প্রফিটটা নিয়ে আসতে পারি, আমরা নন ক্যাশ এক্সপেন্স এবং রেভিনিউগুলোও নিয়ে আসতে পারি, আমাদের কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লিয়াবিলিটিসও আমরা ব্যালেন্স শিট থেকে নিয়ে আসতে পারি। তাই যদি পরীক্ষায় আমাদের ব্যালেন্স শিট ধরাই দেয়, সেক্ষেত্রে আমরা ইনডাইরেক্ট মেথডে অঙ্কগুলো করতে পারি। ব্যালেন্স শিটের সকল এন্ট্রির ডিফারেন্স আমরা এখানে ব্যবহার করব, কারণ আমাদের ফ্লো দেখতে হবে, ফ্লো অর্থাৎ ডিফারেন্স। আর একটা জিনিস, সেটা হচ্ছে স্বয়ং ক্যাশের যে ডিফারেন্স, সেই ক্যাশের ডিফারেন্স আমরা এখানে ইউজ করব না, সেই ক্যাশের ডিফারেন্সটা হবে আমাদের অ্যান্সার। অর্থাৎ আমাদের যদি ওপেনিং ক্যাশ ব্যালেন্স থাকে 50,000, আমাদের ক্লোজিং ক্যাশ ব্যালেন্স থাকে 60,000 টাকা, তাহলে আমাদের নেট ইনক্রিজ ইন ক্যাশ 10,000, অর্থাৎ 10,000 টাকা। এই 10,000 টাকা হবে আমাদের অ্যান্সার, এই 10,000 টাকা হবে আমাদের অ্যান্সার। আমরা লিখব নেট ইনক্রিজ ইন ক্যাশ, এই 10,000 আমাদের অ্যান্সার। এখন এই 10,000 টাকা যে আমাদের প্রতিষ্ঠানে ইনক্রিজ করলো, এই 10,000 টাকা কোথা থেকে ইনক্রিজ করলো সেটাই আমরা এই স্টেটমেন্টে দেখাবো। হতে পারে যে আমাদের অপারেটিং অ্যাক্টিভিটিস থেকে 5,000 টাকা আসলো, হতে পারে আমাদের ইনভেস্টিং অ্যাক্টিভিটিস থেকে 3,000 টাকা আসলো, তাহলে আমাদের ফিনান্সিং অ্যাক্টিভিটিস থেকে আসবে 2,000 টাকা। তাহলে 5, 3, 8 এবং 2 মোট 10,000 টাকার ইনক্রিজ আমাদের হয়ে গেল। কোথা থেকে এই 10,000 টাকার ইনক্রিজ হচ্ছে সেটা আমরা এই স্টেটমেন্টে শো করব। এমন হতে পারে এখান থেকে আসলো 8,000 টাকা, এখানে হলো 3,000 টাকা, তাহলে এখান থেকে আমাদের চলে গেছে 1,000 টাকা, আমাদের নেট ইনক্রিজ 10,000 টাকা। আর এখানে আমরা লিখে দেব আমাদের ওপেনিং ব্যালেন্স অফ ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, এবং এখানে আমরা এই দুটো যদি যোগ করি তাহলে আমাদের আসবে ক্লোজিং ব্যালেন্স অফ ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। তাহলে স্বয়ং ক্যাশের ডিফারেন্সটাকে আমরা এখানে অ্যান্সার হিসেবে দেখব। এবং এই অঙ্কের একটা সুবিধা হচ্ছে এই যে প্রশ্নেই আমাদের এই অঙ্কের অ্যান্সার দেওয়া থাকবে, আমাদের ক্যাশের যে ডিফারেন্স সেই ডিফারেন্সটাই হবে আমাদের অ্যান্সার, এবং বাদ বাকি সকল ডিফারেন্স আমরা এই 3টি শ্রেণীতে, অর্থাৎ অপারেটিং, ইনভেস্টিং এবং ফাইন্যান্সিং, এই 3টা অ্যাক্টিভিটিসে শ্রেণীবিন্যাসকরণের মাধ্যমে দেখাই দেবো যে আমাদের প্রতিষ্ঠানের ক্যাশ ইনক্রিজ করলো কি ডিক্রিজ করলো। যদি ইনক্রিজ করে কোথা থেকে কতটুকু ইনক্রিজ করলো, যদি ডিক্রিজ করে তাহলে কোথা থেকে কতটুকু ডিক্রিজ করলো। নেক্সট ক্লাসে আমরা একটা অঙ্কের মাধ্যমে আমাদের এই কনসেপ্ট সম্পূর্ণ ক্লিয়ার হবে। একটা অঙ্ক করার মাধ্যমে আমি তোমাদের দেখাই দেবো যে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট রিয়ালিটিমে কীভাবে তৈরি করা হয়। ততদিন পর্যন্ত সকলে সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।